একটি লোক একদিন চিড়িয়াখানা খুললো, সেখানে প্রবেশের মূল্য ছিল মাত্র 20 টাকা। সেখানে কোনো মানুষই আসতে চাইতো না। লোকটি একটু রাগান্বিত হয়ে প্রবেশের মূল্য কমিয়ে মাত্র 10 টাকা করে দিল। তারপরও সেখানে কোনো মানুষ আসতে চাইছিল না। লোকটা খুবই রেগে মেগে প্রবেশের মূল্য একদমই ফ্রি করে দিল। সেই চিড়িয়াখানাতে প্রচুর মানুষের ভিড় জমতে লাগলো। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের দেশি বিদেশি জীবজন্তু দেখতে লাগলো। লোকটি বুদ্ধি করে একটি সিংহ ছেড়ে দিয়ে মেন গেটটা বন্ধ করে দিয়ে একটি সাইনবোর্ড দিয়ে দিল যে এখান থেকে বের হতে হলে 500 টাকা দিতে হবে। এই ভিডিও থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে বস্তুটা আমরা 100 টাকাতে কিনতে চাই না, বিপদ হলে সেই বস্তুটাই আমরা 1000 টাকাতে কিনে নিই।